three, four. Hey guys, welcome to our new vlog. আজকে আমরা তোমাদের সাথে আমাদের ফার্স্ট মিটের স্টোরি শেয়ার করব। অ্যাকচুয়ালি যেদিন আমরা প্রথম ডেট করেছিলাম সেটা ছিল 28 মে, আজকে একদম আজকের দিন, আজ থেকে 5 বছর আগে 2017-এ। তো আজকে তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করব, তাই আজকের ব্লগে থাকছে প্রচুর প্রচুর ইন্টারেস্টিং ডিটেলস। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই বলবো ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আমাদের প্রথম পরিচয় হয় ইউনিভার্সিটির কনভোকেশনে, অর্থাৎ যেদিন ইউনিভার্সিটির লাস্ট ডেট ছিল। আমাদের কনভোকেশনে শুধুমাত্র ডিপার্টমেন্টের যারা ফার্স্ট আর সেকেন্ড, এই দুজনকেই শুধুমাত্র ডাকা হয়। তো ও ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হয়েছিল, আমি আমার ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হয়েছিলাম। তো দ্যাটস ওয়াই বুঝতেই পারছো যে দুজনাই কনভোকেশনে আমরা হাজির হয়েছিলাম। আর এখানে একটা ব্যাপার আছে, আমাদের পাশাপাশি সিটিং অ্যারেঞ্জমেন্টও পড়েছিল, পাশাপাশি আমরা যেহেতু বসেছিলাম কথাও হয়েছিল, তো সেখান থেকে আমাদের প্রথম পরিচয় হয়। তারপর আমাদের আস্তে আস্তে কথা বাড়তে থাকে, বুঝতেই পারছো। তো তারপরে আমরা প্ল্যানিং করি আমাদের ফার্স্ট ডেটের, যেটা কলকাতাতেই। অ্যাকচুয়ালি পুরো প্ল্যানিংটা আমার জন্যই হয়েছিল, কারণ ও বেসিক্যালি একটু লাজুক প্রকৃতির ছিল, ঠিক আছে, মানে সব কিছুই হয়েছে আমার জন্য। আজকে তোমরা দেখতে পাবে যে সেদিন আমরা কী করেছিলাম, কোথায় গেছিলাম, ঠিক আছে, A to Z পুরোটা আমার প্ল্যানিং ছিল। ও শুধুমাত্র জাস্ট এসেছিল মেদিনীপুর থেকে কলকাতা। সেদিন এটা ছিল আমাদের প্রথম তোলা ছবি, ও হাওড়া স্টেশনে পৌঁছে গেছে মেদিনীপুর থেকে। এরপর উবেরে করে আমরা মিউজিয়ামের পথে, মিউজিয়ামে ঢোকার আগের মুহূর্ত দেখো সেদিন কেমন আমরা এক ছাতার তলায় দাঁড়িয়েছিলাম। ভাবতেও অবাক লাগে সেখান থেকে আমরা আজ এক ছাদের তলায় সংসার করছি। তাই আমরা গেছিলাম প্ল্যান অনুযায়ী আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। তো আজকেও আমরা সেখানে যাব, আর চেষ্টা করব যে 5 বছর আগে আমরা ঠিক যা যা করেছিলাম সেগুলো আবারও রিক্রিয়েট করার। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। অ্যাডাল্টের জন্য 50 টাকা করে, তো দুটো আমরা কেটে নিয়েছি টিকিট, আর এই যে মোবাইলের জন্য একটা 50 টাকা। তো আজ তোমাদের সাথে একটা প্রচণ্ড মেমোরিয়াল জিনিস শেয়ার করবো, 5 বছর আগে কারণ এটা কিন্তু আমাদের ফার্স্ট মিট ছিল। খুব যত্ন করে আমি রেখে দিয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে টিকিট। আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই, তখন প্রাইস ছিল ₹20। চলো এখন ভেতরে যাব, আর সমস্তটা রিক্রিয়েট করব যে আগ 5 বছর আগে কেমন ছিল, এই মিউজিয়ামও কেমন ছিল, আমরা কেমন ছিলাম, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক।
তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। 5 বছর আগে যে ফটোটা ছিল সেই ফটোটা এখনো সেম জায়গায়, সেই ফটোটা দেখো এখনো সেম জায়গাতেই আছে। দেখো এবার ফটোটা আরেকটু আনজুম করো, ডেটটা দেখো, আর ডেটটা দেখে নাও, 28/5/2017 আজকের ডেট, বুঝতে পারছো? আর আজকের ডেট দেখো, আজকের ডেটটা দেখো 28 মে, দেখতে পাচ্ছ? আর ফটোটা আনজুম করো, দেখো পুরোপুরি এক্স্যাক্টলি তোমাদের দেখাই, একদম সেম লোকেশন দেখতে পাচ্ছ, মানে সত্যি বেশ ভালো লাগছে। প্রতিটা ফটোই সেম, 5 বছর ধরে ফটোগুলো মুভ করেন, এই ফটোটা সেম দেখো, তারপরের ফটো হচ্ছে ব্লু, তার ফটো হচ্ছে এইটা, পরের ফটো ইয়েলোইস, এই যে ইয়েলোইস দেখো। আর তুমিও কি তাহলে সেম ব্যাগটাই নিয়ে এসছো নাকি? না না আমার কি এমা ভাগ গিয়ে আলাদা, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, না তো ড্রেস না তো ব্যাগ, 5 বছর ধরে থাকতে এত কিছু, চশমা কোথায় গেল? ঘড়ি কোথায় গেল? এ বাবা আমি এতদিন এত ডিটেলস চেক করিনি তো, ঘড়ি কোথায়? কিন্তু ব্যাগটা সে একইরকম, একইরকম জুতোটা চেঞ্জ হয়েছে, যাক 5 বছরে জুতো যা হোক চেঞ্জ করেছে, মুখটা কি একই আছে না আলাদা? সেটা তো তোমরা কমেন্ট করবে বাকিরা যারা দেখছো ব্লগটা। মিউজিয়াম দেখবে না আমাকে দেখবে, এবার মিউজিয়াম দেখো। তুমি কি দেখেছো মিউজিয়াম? না আমার একটা মিউজিয়াম দেখেছি, যাই হোক খুব ভালো লাগছে, এখানে জামিনী রায় থেকে শুরু করে তা বেঞ্চি প্রত্যেক দিয়ে আঁকা পেন্টিংগুলো রয়েছে, তো খুব ভালো লাগছে এখানে আরও জানেন, তো আরও যে যে গ্যালারিগুলো আছে চলো এক এক করে আমরা ঘুরে দেখি। বন্ধুরা তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই, আজকে কমেন্টে তোমরা জানাবেও কতবার তো তো কাউন্টটা কমেন্টে জানিও। এই সেই বিখ্যাত করিডোর, বিখ্যাত করিডোর সত্যি, যেখানে একজনকে দিয়েছিলাম মোবাইলটা যাতে আমাদের দুজনের ফটো তুলে দেয় একসাথে। এখন আমরা চলে যাবো ইজিপ্টে, বাট এখানে দেখতে পাচ্ছ নো ফটোগ্রাফি ইনসাইড, বাট 5 বছর আগে তখন এরকম কোনো রুল ছিল না, তাই আমরা ফটোও তুলেছিলাম মিশরের এই ইজিপ্টের থিমের ভিতরে, এখনও ভেতরটা একই রকম আছে কিন্তু কোনো ফটো তুলতে পারলাম না। এরপর আমরা চলে যাব ইনভার্টিব্রেট ফসিল গ্যালারি, এগুলো দুদিকে সমস্ত বক্স বক্স করে জীবাশ্ম স্টোর করে রাখা আছে বিভিন্ন প্রাণীর। দেখো এটা 53 নম্বর টেবিল, আর এই দেখো সেদিনও দাঁড়িয়েছিলাম 53 নম্বর টেবিলে, বুঝতে পারছো কি? এই যে লেখা আছে 53, তো 53 নম্বর টেবিলের সামনে এই ফটোটা, আর আজও দাঁড়িয়ে আছি সেই 53 নম্বর টেবিলের সামনে, খুব ভালো লাগছে। একদম এই লোকেশানে এই স্কেলিটনটা ছিল 5 বছর আগে, তো এখনও আছে, একদম পুরো চেঞ্জ হয়নি মিউজিয়ামে, কিছু কিছু হয়তো নতুন সেকশন অ্যাড হয়েছে কিন্তু যেগুলো পুরনো ছিল সেগুলো এক্স্যাক্ট একরকম আছে, তো খুব ভালো লাগছে। আবারও সত্যি মেমোরি নেভার ফেডস, মনে হচ্ছে যেন 5 বছর যে পেরিয়ে গেছে চোখের সামনে দিয়ে, বুঝতেই পারছি না মনে হচ্ছে যেন এই তো সেদিন এসেছি। এই জায়গাটা একদম সেম টু সেম আছে,
টেবিলে আমরা সেম জায়গায় দাঁড়িয়ে ফটো তুললাম, তো একটাই ডিফারেন্স কি না, সেবারে ছিল কোল্ড ড্রিঙ্কস আর এবারে আছে জলের বোতল। কেন, তখন বয়ফ্রেন্ড ছিলাম তো তাই কোল্ড ড্রিঙ্কস, আর এখন তাই জল। কি বদমাস দেখো না, এটা কি বাজে ভাবলে? আমি তো এখন কেয়ার করি বলে জল নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস তো অ্যাকচুয়ালি হেলথের পক্ষে খারাপ। এটা ছিল সেদিনের ফটো। আজও আমরা এখানেই দাঁড়িয়ে আছি, সেদিন তফাতটা এটাই ছিল যে আজও আমার কাঁধে হাত দিয়ে আছে আর সেদিন এই ফটোটাতে আমি যেরকম করেছিলাম হাতটা এরকম ছিল। এখন এই সেকশনটা বন্ধ আছে, এখানে মেবি কনস্ট্রাকশনের কাজ চলছে। এই রিজিয়ানে দেখো অনেকগুলো ফটো তুলেছিলাম আগের বার, তো সেগুলো মিস হয়ে গেল। এখন সম্পূর্ণভাবে এই সেকশনটা বন্ধ, আগের বার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছিলাম আমরা, খুব মিস করছি এই জায়গাটাকে। তো ভিতরটাও বুঝতে পারছো যে ওটাই, এই দেখো টপটা দেখলে বুঝতে পারবে, এই ফটোটার টপটা দেখো, দেখাচ্ছে সিলিংটা আর এর সিলিংটা দেখো। আর সব থেকে যেটা মিস করছি সেটা হলো আমাদের একটা, আমরা রিফ্লেকশনে একটা যে ফটো তুলেছিলাম, জানি না বুঝতে পারছো কি না, কারণ তখন ভাবছিলাম যে দুজনাকার একসাথে কি কোনো ফটো তোলা হবে, তাই এটা রিফ্লেকশনেই ফটো তুলেছিলাম। আরেকটা যেটা মিস করছি একটা ফটো, সেটা হচ্ছে এই ফটোটা, এই ফটোটাও খুব মিস করছি। এটা এই রিজিয়ানেই, এটা ক্রোকোডাইলের স্কেলিটনের সামনে, ওর মনটা খারাপ হয়ে গেছে। এখানে টেক্সটাইলের কিছু আছে, ও রিফ্লেকশনের ফটো এখানে তোলা হয়ে গেল। আগের বার আমরা এরকমই একটা রিফ্লেকশনের ফটো তুলেছিলাম, কারণ সেলফিতে পুরোটা আসে না আর পুরো ফটো তোলার হয়তো কোনো লোককে পাবো না, সেইভাবে একটা তুলেছি। তো এটা আবার নেক্সট 5 ইয়ার্সে রিক্রিয়েট হবে নাকি? অবশ্যই। এই দেখো এটা তো বড় বউয়ের ড্রেস, পরবে নাকি? তুমি এটা পরবে? এটা তো রণবীর সিংয়ের ড্রেস, পুজোর ড্রেস, পুজোর শপিং এ এসেছি আমরা। এখন দেখতে পাচ্ছ এটা, এইটার রেপ্লিকা করলাম, তখন এই যে ম্যাপটা যেটা ছিল ডেসক্রিপশন দেওয়া সেটা রেড কালারের ছিল, দেখতে পাচ্ছ ইয়েলো কালারের। তো এখানে একই ওই স্ট্যাচুটা এখন কভার করা আছে, কাজ হচ্ছে এখন, রং টং হচ্ছে। ফাইনালি আমরা একটু মাঠে বসেছি আর একদম এই ব্লগের যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেই পার্টে পৌঁছে গেছি। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে কী হতে পারে, আমি লিখে এনেছিলাম একটা কাগজে কতগুলো পয়েন্ট, যেটাতে আমি ওকে ওই দিনে সাইন করিয়েছিলাম যে এই পয়েন্টসগুলো সাইন করো যে করবে বিয়ের পর। আর দেখো সাইনও করেছিল, দেখতে পাচ্ছ ডেটটা দেখো 28/5/17। আজকে এখন আমি ওকে এখন এগুলো, আচ্ছা তুমি এগুলো বলো যে কোনটা কোনটা কী করো না করো, তখন তো সাইন তো করেছিলে যে সবটা করবে। তো এবারে এই 1 নম্বর পয়েন্টস থেকে এখানে 14টে পয়েন্টস আছে যে আমি কী কী পয়েন্টস লিখেছিলাম, পয়েন্টসগুলো করো আর বলো যে কোনটা কোনটা মেনটেন করো আর করো না, সাইন করেছিলো সবগুলো করো। তো দেখা যাক যে সাইনটা কতটা কি ভ্যালিড। 1 নম্বরে লেখা আছে রান্না এবং রান্না সম্পর্কিত যাবতীয় কিছু করতে হবে, কত পার্সেন্ট দিতে চাও তুমি মাস্ক? 20% মানে একটু হেল্প করে দিও। হ্যাঁ ও 20 বলছে, তবে আমি ওকে আপ টু 40% দিতে পারি, কারণ ও হচ্ছে অনেক কিছুই করে, মানে ধরো সবজি কেটে দেওয়া
বা ধরো কখনো যদি ও আগে আগে আসে তাহলে নিজের টিফিন বক্স নিয়ে রাখে, তো আমার কাছে এটাই একটা বড় জিনিস। আর ওই যে কেটেটা দেয় আর আমার পাশে দাঁড়িয়ে থাকে রান্না করার সময়, ঠিক আছে, এটাই আমার কাছে বড় জিনিস। দু নম্বর, প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় মশারি টাঙানো এবং সকালে ঘুম থেকে উঠে মশারি তোলা, এটা একদম 100%। সকালের ব্রেকফাস্ট এবং সন্ধ্যার টিফিন রেয়ার কেস, কারণ ব্রেকফাস্ট আমি করি মেনলি, আর তিনটে পয়েন্টের মধ্যে দুটো করি সিগনেচার করে, আর সন্ধ্যার টিফিনটা যদি যদি আমার লেট হয়ে যায় ও অ্যাটলিস্ট থালাটালা ধুয়ে পেঁয়াজ কেটে মোটামুটি রেডি রাখে। আর একটা 4 নম্বর পয়েন্টস আছে, আমাকে যেমন খুশি ড্রেস আপ করা, যেখানে খুশি সেখানে যাওয়া এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিতে হবে। যেমন খুশি ড্রেস আপ করা সেটা করে, যেমন খুশি যেখানে যাওয়া যায়, এটা তো আমি ওকে 100% দিচ্ছি সত্যি। মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিতে হবে, ও সিদ্ধান্ত অ্যাকচুয়ালি কোনো তো নিতে পারে না, ওকে যদি কোনো স্বাধীনতা দিয়েছি ও নিতেই পারবে না, কারণ এটা আর কি বলবো। তো এটা 100%। 5 নম্বর, প্রত্যেক মাসে একটা উইকেন্ডে মানকর, একটা উইকেন্ডে মেদিনীপুর এবং দুটো উইকেন্ড আমাদের নিজেদের ঘোরার জন্য বরাদ্দ থাকবে, কারণ তখনই আমরা ভেবেছিলাম মেবি হয়তো কলকাতাতেই থাকতে হতে পারে আমাদের, তো সেরকমই একটা প্ল্যানিং একটা ছিল। 5 বছর আগে থেকে একটা প্ল্যানিং ছিল, যেটা এই 2 মাস হলো আমরা কলকাতা শিফট করেছি, সেহেতু জানতাম যে বাড়ির বাইরে থাকতে হবে, তাই মানকর যাওয়া আর মেদিনীপুর দুটোই যাতে ঘুরতে পারি যেতে পারি ঠিকঠাক টাইমে, সেরকম একটা পয়েন্ট নোট ডাউন করে রেখেছিলাম। আমাকে সঙ্গে নিয়ে পার্লার, লং ড্রাইভ, মুভি, শপিং, পার্ক, মিড নাইট আইসক্রিম পার্লার, রেস্টুরেন্ট, এভরিথিং ঘুরতে নিয়ে যেতে হবে, তো এইসব তো সবই যাই, এটাতে আমি ওকে 100% দিচ্ছি। আমার জামাকাপড় কাচা, প্রত্যেক জিনিস প্রপার প্লেসে গুছিয়ে রাখা, হ্যাঁ জামাকাপড় কাচাই সত্যিই ও পারে না, এটাই জিরো, বিগ জিরো। প্রত্যেক জিনিস প্রপার প্লেসে গুছিয়ে রাখা, মানে এটা আমি ওকে যেটা ভেবেছিলাম তার থেকেও হয়তো এটাতে 200 মার্কস ওকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে এটা ওরই কাজ, বিশেষত ঘর পরিষ্কার করা, প্রত্যেকটা কাজ ও স্বইচ্ছায় খুশি মনেই করে, ঠিক আছে। তো জামাকাপড় কাচাটাতে খালি বিগ জিরো দিলাম, বাকি জিনিসপত্র প্রপার প্লেসে রাখা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, সব কাজই ও ঠিকঠাকই করে, মোটামুটি 78%। দুর্গা পুজোয় প্রত্যেক বছর তৃতীয়া চতুর্থী কলকাতা, পঞ্চমী ষষ্ঠী মেদিনীপুর, সপ্তমী থেকে একাদশী মানকর, দ্বাদশী থেকে লক্ষ্মী পুজো মেদিনীপুর, কালী পুজোতে এমপি আর ডিফারেন্ট প্লেস, আর ভাইফোঁটাতে মেদিনীপুরে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এত কিছু প্ল্যানিং ছিল বুঝতেই পারছো, তখনই আমরা জান মানে একটা মনে মনে একটা সত্যি মানে দেখেছি যেটা মানুষ ভাবে সেটা কিন্তু হয়ে যায়। দেখো মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা জাস্ট আগের নাইটে এটা লিখেছিলাম এই পয়েন্টসগুলো, মানে ধরো 27 মে আমি পয়েন্টসগুলো লিখেছিলাম সব কলকাতাকে বেস করে, আর সত্যিই তাই আজ আমরা কলকাতায়, কারণ দেখো লেখা আছে তৃতীয়া চতুর্থী কলকাতা, মানে এমন না যে শুধুমাত্র যে বাড়ির বাইরে রইলাম কাজের জন্য, সেটাই না, পুরো কলকাতায় লেখা আছে। 8 নম্বর পয়েন্টটা কভার করতে হলে বুঝতে পারছো কলকাতা মানকর মেদিনীপুর একদম ট্রায়াঙ্গেল হয়ে যাবে, বারমুডা ট্রায়াঙ্গেল। তো জানি না কি হবে, দেখা যাক এই বছর দুর্গা পুজোয় কি হয়। ইচ অ্যান্ড এভরি স্পেশাল ডেতে গিফট দিতে হবে, এটা ও মেনটেন করে, কিছু হলেও আমাকে গিফট। বন্ধুরা তোমরা বলবে স্পেশাল ডেটা কেন দুজনের হয় না, ওরই গিফটটা ওয়ান ওয়ে কেন যায়? অবশ্যই অফকোর্স ছেলেরাই তো মেয়েকে গিফট দেবে না বলো, প্রি ম্যারিটাল ফটোশ্যুট উইথ গুড ফটোগ্রাফারের যাবতীয় খরচা বহন করতে হবে, যেটা একদম বিগ জিরো, আমাদের প্রি ম্যারিটাল ফটোশ্যুট হয়নি, কোভিডে প্রি ম্যারিটাল তাই এটা হয়নি, এটা আমার খুবই মন খারাপ। ম্যারিতে নো ডাউরি, নো ক্যাশ, নো ফার্নিচার, নো অর্নামেন্টস, নো ইউটেন্সিলস, নো ভেহিকলস, ওনলি ব্রাইড, এটা কি এটা একদম 100%, মানে কারণ এটা আমি তো পয়েন্টসগুলো লিখেছি সেটা একটা কথা, কিন্তু ওর সাথে আমি প্রথম দিন থেকে কথা বলে দেখতাম যে ওর মধ্যে সেরকম কিছু না, শুধু ওকে বলবো না, মানে ও যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছে, বাপি মা বলো, মামনি বলো, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, মানে কারোর মধ্যে কোনোদিনও এই জিনিসগুলো নিয়ে কিছু দেখি না, মানে সত্যিই আমি ওদের বাড়িতে শুধুমাত্র অনলি ব্রাইড হয়ে গেছি, মানে এটা আমার খুবই একটা প্রাউড ফিল করার মতোই জায়গা। আমায় যে কোনো কঠিন ডিসিশান নিতে হেল্প করতে হবে, যেমন পার্টিতে কী ড্রেস পরবো, শপিং করার সময় ফার্স্ট হ্যান্ড এনার্জেটিক হয়ে ড্রেস চুজ করার ব্যাপারে হেল্প করতে হবে, তো এটাও একদম 100%, কারণ ওই যে আগেই বললো ডিসিশান আমি নিতে পারি না, ঠিক আছে। দুটো পয়েন্ট দু রকম, একটা হচ্ছে ডিসিশান নিতে স্বাধীনতা দিতে হবে, আর ডিসিশান নিতে হেল্প করতে হবে, যে যে জিনিসগুলো আমি পারবো, ঠিক আছে, ডিসিশান নিতে সেখানে যেন আমার ডিসিশানই যেন একদম লাস্ট ডিসিশান হয়, আমাকে কখনো বকবে না, আমি যখন যা খুশি তাই করবো, এক্সেপ্ট স্টাডি অ্যান্ড ক্যারিয়ার, বাট আমি তোমায় অলওয়েজ বকবো অ্যান্ড ডমিনেট করবো, এটা আমি এখনও করি, মানে ও শোনেও আমি যেটা বলি সেটাও অবশ্যই শোনে।
মানে আমি ওকে জাস্ট অ্যাজ এ হাজব্যান্ড ট্রিট করি না, আমি ওকে যেন আমার কোনো ছোটো বাচ্চা টাইপেরই ওকে ট্রিট করি, মানে সত্যি ওকে সেইভাবেই আমি বকাঝকা করি বা মেনটেন করি। ট্রাভেল করার সময় লাগেজ ব্যাগ প্যাকিং আর আনপ্যাকিংয়ের দায়িত্ব নিতে হবে, এটা তো আমাকে 50 দিচ্ছি, কারণ আমি 50% দায়িত্ব নিজে নিয়ে নিই, কারণ আমি চুজ করে দিই যে কী কী জিনিসগুলো ওরও নেওয়া হবে বা আমারও নেওয়া হবে। এরপরে কিন্তু প্যাকিংটা ফাইনালি ওকে দিই, কারণ এই যে সুন্দর সুন্দর করে গুছিয়ে যাতে কম জায়গা লাগে সেইভাবে যে প্যাকিংটা সেটা ও করে, আনপ্যাকিংটা পুরোপুরি ও করে। তাহলে অল অ্যাভারেজ সেটা তোমরা ক্যালকুলেট করবে যে ওকে আলটিমেট কত পয়েন্টস, তো স্ক্রিনে তো শো হলো যে কোনটাতে কত পয়েন্টস পেলো, তো তোমরা কমেন্ট করবে যোগ করে, ঠিক আছে। রিক্রিয়েশনের আরও কিছু পার্ট বাকি আছে, তো চলো সেগুলোও তোমাদের দেখাবো। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা এখানে এখানে বসে জাস্ট একটা কথাই তোমাদের বলবো যে গত 5 বছরে কিন্তু ওর মধ্যে একটুও চেঞ্জেস আসেনি, কারণ ও তখনও ভারী ব্যাগ, অ্যাকচুয়ালি এখানে যেমন ব্যাগ ডিপোজিট করে আমাদেরকে এখানে আসতে হয়েছে, তো আমাদের পিঠে একটা ব্যাগ আনা হয়েছে, ব্যাগের মধ্যে ধরো অনেক কিছু তো রাখতে হয়, ছাতা, জলের বোতল, ঠিক আছে, সব জিনিস। ওকে অনেকবার বলেছি ব্যাগটা আমাকে একটু দিতে বা কিছু দেয়নি, এবং আগেও তাই করতো, ও যে আসতো মেদিনীপুর থেকে সমানে ব্যাগটা ওর ব্যাগ ওর কাঁধে নিয়ে নিয়ে, আবার আমারও যদি কোনো ব্যাগ থাকতো বা কোনো লাগেজ থাকতো সেটাও নিত। তো আমার যেটা মনে হয় যে বা ধরো যে কোনো জিনিসে ওর মানে এতদিন ধরে যে আমি দেখছি, মানে প্রথম দিনে ওকে যেরকম দেখেছিলাম ও এখনও সেরকম চেঞ্জ ওর মধ্যে হয়নি গত 5 বছরে। চলো রিক্রিয়েশনের আরও কিছু পার্ট বাকি, এখন রিক্রিয়েশনের পার্ট 2 পর্ব চলছে, তো আমরা ফাইনালি চলে এসেছি ট্রিঙ্কাশের সামনে, কারণ সেদিনও আমরা এসেছিলাম ট্রিঙ্কাশে খাওয়ার জন্য, তো এখন খাবো, ইচ্ছা আছে সেম জিনিস ট্রাই করার। তো আগের বার আমরা খেয়েছিলাম চেলো কাবাব, আমি খেয়েছিলাম আর কি, ওর ভেজ আইটেম অন্য ছিল, আমার ছিল চিকেন চেলো কাবাব, তো আমি ভাবছি চেলো কাবাবটাই ট্রাই করবো। তো চলো ভেতরে যাই, আবারও রিক্রিয়েট করার চেষ্টা করি সেদিনের মুহূর্তগুলো। তো আমরা এখানে অর্ডার করছি ট্রিঙ্কাস সিজলিং চেলো কাবাব, আর তার সাথে নিচ্ছি, এটা আমার জন্য নন ভেজ, আর ওর জন্য নিচ্ছি পনির ইরানি চেলো সিজলার। আমার জন্য ছিল চেলো কাবাব, ঠিক আছে, আর ওর জন্য আলাদা ছিল, ওর ছিল ওর যেহেতু পানি তোর জন্য ভেজ আইটেম ছিল, তো আজকে ওর জন্য এই জন্য ভেজ। তো সেম জিনিসই আমরা আবার এই যে দেখতে পাচ্ছ 28 May 2017 ট্রিঙ্কাস আপনারা কন্টিনেন্টাল ফুড ট্রাই করতে পারেন, কিন্তু যেহেতু আমরা রিক্রিয়েট করতে এসেছি এই ভিডিওটা, তাই আমরা সেম সেম আইটেমই ট্রাই করবো। বুঝতে পারছি যে আমাদের আজকে ভিডিওটা কপিরাইট খাবে, কিন্তু এতটা ইমোশনাল হয়ে গেলাম যে তোমাদের সাথে এই গানটার সাথেই আমি বলতে বাধ্য হচ্ছি যে যেদিন আমাদের ফার্স্ট ডেটের দিনেও জাস্ট আমরা যখন উবেরে যাচ্ছিলাম তখন উবেরে এই গানটাই বাজছিল, মানে প্রচণ্ড ইমোশনাল লাগছে, মানে কী বলবো, আজকেও ঠিক এসেছি তো আজকেও এই গানটা হচ্ছে। এই পর্যন্ত চলো বন্ধুরা, টাটা।